শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। গ্রাম পূর্বশক্তি, ডাক গরুড়ানিয়া, উপজেলা মেহেন্দিগঞ্জ, জেলা বরিশাল। আমি 1968 সনে ছাত্রলীগের সদস্য হই, এই উলানিয়া কর্ণেশন হাই স্কুলের একজন ছাত্র হিসাবে। আমি 1972 এসএসসি পাস করছি, 1974 আমি এইচএসসি পাস করছি। আমাদের বড় ভাই সৈয়দ আব্দুল মান্নান আমার 1 বছরের সিনিয়র, ওনার নেতৃত্বে ছাত্রলীগ কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে আমি সদস্য হই। আমার বড় ভাই সৈয়দ আব্দুল মান্নান আমাকে খুব ভালোবাসতেন, আমি ক্লাসের ফার্স্ট বয় হিসাবে। তখন আমাদের এই স্কুলে একটা রীতি ছিল, ক্লাসে ফার্স্ট সেকেন্ড বয়, ক্লাসে ফার্স্ট সেকেন্ড ক্যাপ্টেন থাকবে। এই হিসাবে উনি আমাকে খুব ভালোবাসতেন। 69-70 আন্দোলনে তখন আমি বেশ ভালোই বুঝি, পুরো আন্দোলন করছি। মোটামুটি যুদ্ধের আগ পর্যন্ত আমাদের পুরো মেহেন্দিগঞ্জটাই আওয়ামী লীগ ছাত্রলীগের বেশ প্রভাব ছিল, এবং তখন আমাদের এখানে প্রায় 90% আওয়ামী লীগ সাপোর্ট ছিল, বঙ্গবন্ধুর সাপোর্ট ছিল। আমরা 1971 সনে ঢাকা শহরে যখন অরাজকতা নিয়ে এলোপাতাড়ি গুলিগালাজ আরম্ভ হয়, বিভিন্ন এলাকা থেকে, যেমন হিজলা হইয়া ঢাকা থেকে, নোয়াখালী হইয়া ঢাকা থেকে, চিটাগাং থেকে অনেক শরণার্থী আসতেন। আমরা প্রথমেই তাদেরকে হেফাজতের ব্যবস্থা করি, যে যার যার এখানে রেস্টের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, একটা নম্বরখানার মতো, তারপর তাদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছার ব্যবস্থা করিয়া দিই। ইতিমধ্যেই আমাদের সাথে এই ছাত্রলীগের সাথে সেনাবাহিনীর একটা গ্রুপ যে মুক্তিযোদ্ধা হয়, তাদের সাথে একটু মতানৈক্য হয়। হওয়ার পর আমরা নিরুপায় হইয়া বোলার রতন চৌধুরী এবং আমাকে এখানে আমার বড় ভাই সৈয়দ আব্দুল মান্নান, ওদের নেতৃত্বেই আমরা এখান থেকে নোয়াখালী হইয়া ভারতে যাই। সেখান থেকেই আমাদের কংগ্রেস ভবন থেকেই আমাদের দুইটা গ্রুপ হয়। একটা গ্রুপ আমরা হাফলং চলে যাই, আর একটা গ্রুপ যায় তান্ডুয়া। আমি হাফলং গ্রুপ। আমাদের ওখানে ট্রেনিং হয় 45 দিন। ট্রেনিং শেষে আমরা ওই গ্রুপে 35 জন। বোলার রতন চৌধুরীর আন্ডারে টোআইসি ছিলেন আমাদের সৈয়দ আব্দুল মান্নান। যখন বাংলাদেশে প্রবেশ করি, তখন প্রতিমধ্যে নোয়াখালীর সোনাইমুড়িতে আমাদের সামনে একটা প্রতিবন্ধকতা আসে। সোনাইমুড়িতে আসার পর ওই
রতন চৌধুরী, মরহুম রতন চৌধুরী সাহেব উনি খুব ট্যালেন্ট লোক ছিলেন। উনি আমাদেরকে সবাই বললেন, তোমরা যার যার আর্মস নিয়ে রেডি থাকো, আমাদের সামনে একটা বাধা আসতে পারে। ওখানকার এই সোনাইমুড়ির এক মুক্তিযোদ্ধা কমান্ডার উনি যে বললেন যে আপনারা কারা, আমাদের পক্ষ থেকে রতন চৌধুরী সাহেব বললেন যে আপনারা যেমন আমরাও তেমন। বললেন যে আমাদের এখানে যুদ্ধ চলতেছে, আমাদের অ্যামিনেশন শেষ হয়ে গেছে, আমাদেরকে অ্যামিনেশন দিতে হবে। রতন চৌধুরী বললেন যে আমরা অ্যামিনেশন কাউকে দেই না, তোমাদের যদি অ্যামিনেশন শেষ হয়ে যায় তোমরা সরে দাঁড়াও, আমাদেরকে সাইড দাও, আমরা এই ফাইট করব। সম্মিলিতভাবে বোধ হয় অনুমান আমরা আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টা পরেই সোনাইমুড়ি সারেন্ডার করছে। সেখান থেকে আমরা এক দেড় ঘন্টা রেস্ট নিলাম, নাস্তা টাস্তা খেয়ে আমরা হায়দরগঞ্জ চলে আসলাম। হায়দরগঞ্জের থেকে একদিন পরে আমরা পোলার উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু ইতিমধ্যেই আমরা শুনছি যে আমরা আমাদের এলাকায় অনেক আপনজন হারাইছি, পাক বাহিনীর আধাকারদের সহযোগিতায়, স্থানীয় পাকিস্তান সমর্থিত লোকদের সহযোগিতায় এবং আমাদের এই উলানিয়া বাজারটা জ্বালিয়ে দিচ্ছেন। অনেক বাড়িঘর, হিন্দু কি মুসলমান তা না, যারা যারা আওয়ামী লীগ করছেন, যাদের ছেলেপেলেরা মুক্তিযুদ্ধে গেছেন, তাদেরকে বিছড়ে বিছড়ে এই ক্ষয়ক্ষতিগুলো করছে। তারপরও কমান্ডমেন্টে আমাদের ভোলা দিতে হয়েছে। ভোলা ওঠার বোধহয় কিছুদিন পর, আমার ঠিক স্মরণ নেই, 16ই ডিসেম্বর আসলো। আপনার 16ই ডিসেম্বর সারা বাংলাদেশ মুক্ত, কিন্তু 19 ডিসেম্বর মেহেন্দিগঞ্জ মুক্ত। আমরা বোধহয় যেদিন আসছি সেই দিনই মেহেন্দিগঞ্জ মুক্ত হয়েছে। বঙ্গবন্ধু থাকাকালে 75 পর্যন্ত ভালোই ছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর আমরা মুক্তিযোদ্ধারাও পরিচয় দিতে পারিনি। তারপর যাই হোক, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সম্ভবত 88 আসছেন বাংলাদেশে। এদিকে বলতে গেলে শুনে নাট্য আমার বলতে হয়, আমি 72 এসএসসি পাস করার পরেই ঢাকা ইউনিভার্সিটিতে ক্লার্কে আমার একটা চাকরি হয়, মুজিব বাহিনীর সার্টিফিকেট এবং আমার মেধার উপরে। তখন এই আমার বড়ো ভাই অ্যাডভোকেট ফজলুল হক, আমার বড়ো ভাই সৈয়দ আব্দুল মান্নান, আমাদের এই অঞ্চলের যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন, আমার টেবিলটা ছিল রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য সবাই আমার কাছে, আমার টেবিলে আসতেন। তো ওরা আমার কাছে আসতেন, আমি আবার অফিস শেষে ওদের সাথেই ঘুরতাম, আমি হলেই থাকতাম, আজকে এই ভাইয়ের রুমে, কালকে ওই ভাইয়ের রুমে। 1975 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 17ই আগস্ট সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল মতিন চৌধুরীকে বহিষ্কার করেন। 23 আগস্ট আমি বহিষ্কৃত 1975। অর্ধ পর্যন্ত আর তো আর এই পাইনি। যাই হোক, জননেত্রী শেখ হাসিনা আসার পরে 1996 প্রধানমন্ত্রী শেখ হাসিনা হন। তখন দেশটা মোটামুটি ভালোই ছিল। বর্তমানে যে দীর্ঘদিন ধরে আমাদের দল আওয়ামী লীগ, জনমদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আসলে আমি এটা ব্যক্তিগতভাবে বুঝতে পারি যে জননেত্রী শেখ হাসিনা উনি কী করবেন, উনি তো একা, উনি যাকে বিশ্বাস করেন সেই আঘাত করেন, যার কারণে আজকে আমরা শুধু মুক্তিযোদ্ধারা সম্মানিকতা ভাতাই পাই, তাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিলায় আমরা আর কোনো সুযোগ সুবিধা পাই না। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়টা হয় জোট সরকারের আমল, আর সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে তখন কোনো আওয়ামী লীগের লোক চাকরি করেন পাননি, সেখানে সবাই ছিল, ফুল স্টাফ ছিল জামাত শিবিরের লোক, যার জন্য যতজন আমরা মুক্তিযোদ্ধা আছি, আমার এলাকার দিকে লক্ষ্য করলে আমি বুঝতে পারি যে তার চেয়ে বেশি ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। আমার থানায়, আমার উপজেলায় সক্রিয় রাধাকারও মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে। এইরকম সারা বাংলাদেশে আছে যারা স্বাধীনতার স্বপক্ষে কাজ করা তো দূরের কথা, কথাও বলেননি, একজন মুক্তিযোদ্ধাকে কোনো সহযোগিতাও করেননি, এবং আওয়ামী লীগ যারা করতেন তাদেরকেও একটু সহযোগিতা করেননি। আজকে তাদের পরিবর্তে দুইজন একজন করে মুক্তিযোদ্ধা হয়ে গেছে এবং তারাও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেছে। জননেত্রী শেখ হাসিনা যাকেই এটা যাচাই বাছার জন্য দায়িত্ব দেন, আসলে এরা কেউই আমার মনে হয় প্রকৃত লোক। আর সঠিক মুক্তিযোদ্ধারা সঠিক সম্মানই পাইতেন। এরপরে রাজনৈতিক প্রভাব খাটাইয়া যারা যারা আসছেন, এরা ওই 2 নম্বরই 18 নম্বরই ছাড়া আর কিছুই করেননি, খালি পকেট বাড়িয়েই করছেন। বঙ্গবন্ধুর তো এই আশা ছিল না, বঙ্গবন্ধুর তো এই উদ্দেশ্য ছিল না,
বঙ্গবন্ধুর দেশটাকে স্বাধীন করার উদ্দেশ্যই ছিল। এই দেশের গরিব মেহনতি মানুষ তারা অন্তত খেটে কামলা খেটে হইল নিজেরা রোজগার করে দুমুঠো ভাত ডাল ভাত খাবে, তাহলে কাজের সংস্থান করতে হবে। হচ্ছে শেখ হাসিনা ঠিক যাকে যে দায়িত্বটা যেখানেই দেন বেশিরভাগই সঠিকভাবে হয় না, যার জন্য তৃণমূলে আমরা যারা আছি আমরা এটা সুফল পাই না। আর আমি শেষে বলবো, আমরা খুব খুশি, আমার মনে হয় আমি না বাংলাদেশের 95% লোকেই খুশি জননেত্রী শেখ হাসিনা এখন যে উচ্ছেদ অভিযান চালাইতেছেন এইটা যদি সঠিকভাবে শেষ করতে পারেন তাহলে আল্লাহ রহমত জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পূর্ণ আদর্শ এবং উদ্দেশ্য সফল করতে পারবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।